শিরক আপনাকে বোঝাই। শিরক দুই প্রকারের, কয় প্রকারের? দুই প্রকার। এক হচ্ছে বড় শিরক, যাকে বলে শিরকে আকবার, আর একটা শিরকে আসগার, মানে ছোট শিরক একটা বড় শিরক। বড় শিরক করলে একটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এবং ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। খুব মনোযোগ দিয়ে শুনুন, বড় শিরককারী সে ইসলাম থেকে বার হয়ে যাবে, এবং ওই পাপের ভিতরে যদি লিপ্ত থাকা অবস্থাতে যদি মারা যায় বিনা তওবাতে, অবশ্যই কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। বড় শিরকের আলামত কি, কোন কোন? গায়রুল্লাহর নামে কোনো জিনিস মানত করা, আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো মাজারে গিয়ে মাথা নত করা, এইগুলো হচ্ছে বড় ধরনের শির। সুবিধা অসুবিধা, বিপদ আপদ, ভালো মন্দ কোনো মানুষের কাছে চাইতে যাওয়া, এগুলো হচ্ছে বড় ধরনের শির। এবং ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আল্লাহর কসম দিয়ে আপনাকে আমি বলছি কথা, এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মাটিতে অনেক মানুষ রয়েছে যারা হুজুরের নামে দুই রেকাত নফল নামাজ পড়ে, এখনো রয়েছে। আমার নিজের রিলেটিভের কথা বলছি, নাম বলবো না, সোশ্যাল মিডিয়াতে চলে গেলে বেচারা শুনলে অসন্তুষ্ট হবে। আমি কোনোদিন তার বাড়িতে যাইনি, সে আমার শ্বশুর, কোন শ্বশুর বলবো না, সে আমার শ্বশুর। কি বললাম বুঝলে? হঠাৎ করে একদিন বাড়িতে গেলাম, এটা হাসানোর জন্য না, আল্লাহর কসম দিয়ে বলছি একেবারে সত্য, বাড়িতে একদিন গেলাম, কোনোদিন তো আমি যাওয়ার সুযোগ পাই না, তো একদিন গেলাম, গিয়ে আমাকে একটা ঘরে ঢোকাচ্ছে, তা বলছে জামাই একটু জুতোটা খুলে ঢুকুন। আজি কেন, অসুবিধা কোথায়? বলছে না, ঘরে আমাদের বর্ধমানের একটা বাবা ছিল, সে বাবা এসে একবার এখানে এই খাটের উপরে বসেছিল, তো ওই সম্মানে আমরা জুতো পরে কেউ এ ঘরে ঢুকি না, ভালো করে বুঝবেন। তারপরে দেখছি বাবা লুঙ্গি পরে আছে, আর একটা সাদা সাদা ফতুয়া পাঞ্জাবি না কি বলে ওই মাল একটা পরে আছে, আর একটা লম্বা সে বিয়ে করতে যাওয়ার মতো টুপি, ওই টুপি পরে এইরকম কাঁচ দিয়ে কাঠের উপরে বাঁধানো আছে, মোটামুটি ওই 3 ফুট বাই 3 ফুট তো হবেই, এত বড় একটা ফটো, ওই ফটোটা খাটের উপরে বালিশের উপরে ঠাসানো আছে। আমি বললাম এটা কি ব্যাপার আব্বু? তা বলছে ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি, আমাকে বলছে ওনাকে সামনে রেখে নামাজটা পড়ি। আর আমি বললাম আর কি করেন? তা বলছে প্রত্যেক মাসে মাসে ওনার নামে দুটো করে রোজা রাখতে বলে গেছে আমার, ওটা রাখি, আর প্রত্যেক দিনে 1000 বার ওনার নামে তসবি করা লাগে। আল্লাহু আকবার, ওনার নামটা কি ওটা বলে তসবি করেন। মনে মনে বলছি যে জাহান্নামে যদি কেউ আগে যায় তা তার সিরিয়ালে আপনি তো অবশ্যই থাকবেন, মনে মনে বলছি। তা সেই থেকে আর কান ধরে নিয়ে চোর ভিটে তার পা দিটা, তোর মাটিটার পা দিব না, তোকে যদি তবলিগ করতে না পারি। তা আমি একবার বোঝাতে গেলাম, বলতে গেলাম, তা আমাকে বলছে যে তোমার মতো জামাই আমার দরকার নাই, আমাকে বলছে তোমার মতো জামাই না এলেও চলবে, তবে আমি ছাড়তে পারবো না। তাহলে তোর বাড়িতে আর গেলামই না। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে এখন অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবার নামে রোজা রাখে, এখনো পর্যন্ত বাবার নামে তসবি করে, করে কি করে না করে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আমি মুম্বাই গিয়েছিলাম, রমজানের হয়েছে আপনার শুক্রবার, পরে শনিবার আমি মুম্বাই গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া আপনি হয়তো দেখতে পারেন। তা মুম্বাই হাজি আলিতে বেড়াতে গেলাম, গিয়ে দেখছি একটা লোক বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, নিজে দেখে এসেছি একদম, নিজে ক্যামেরা করা আছে মোবাইলে, তো সবাই যখন সেজদা দিচ্ছে সেজদা দিয়ে উঠে আর ওই লোকটা ওই ঝাঁটা মতো কি নিয়ে মাথায় এরকম করে মেরে দিচ্ছে। কেউ গেছেন এখানে? সত্যি না মিথ্যা বললাম? সত্যি সত্যি। এটা হচ্ছে শিরক আকবার। এই অবস্থায় যদি একটা মানুষ মারা যায় অবশ্যই জাহান্নাম চলে যাবে। কোরআনে একটা শব্দ আছে তার নাম মুশরিক, আছে না নেই? মুশরিক কাকে বলে জানেন এটা? আচ্ছা বলুন তো, হিন্দু মুশরিক কি মুশরিক নয়? একদম মুশরিক নয়। কে বলল হিন্দু মুশরিক? হিন্দু মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে বলা আছে সাবেঈ, হিন্দু ভাইরা হচ্ছে সাবেঈ। সাবেঈ কারা? যারা আল্লাহ আছে এটা মানে, ভালো করে বোঝার চেষ্টা করুন, যারা আল্লাহ আছে এটা মানে, আর মাটির দেবদেবীর পূজা করে তাদের
আলাদা আলাদা দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে। এরা হচ্ছে সাবেরি, বর্তমান হিন্দু ভাইরা। এরা আল্লাহকে মানে, বলে না উপরওয়ালা, কিছু হলে বলে না উপরওয়ালা, তার মানে উপরে একজন আছে ও জানে, জানে কি জানে না। আবার আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা পাওয়ার, ওই জন্য দেখবেন যারা লোহা লাকড়ের কাজ টাজ করে ওরা দেখবেন কিসের পূজা করে, বিশ্বকর্মা। মানে ওরা জানে যে লোহা লাকড়ের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে, এটা ওনাদের ধারণা, তাই না? তাই আর গঙ্গাতে নেমে যখন প্রণাম করে সূর্যের দিকে, ওরা একটা ধারণা করে যে মা গঙ্গা দেবীর সন্তান পৃথিবীতে যত মানুষের আগমন, এই জন্য গঙ্গা দেবীকে প্রণাম করেন ওনারা। যাই হোক, আমি ভিন্ন ধর্মের কথা বলছি না, ওনারা ওনাদের জায়গায় সঠিক, ওনারা ওনাদের জায়গায় ঠিক, আমি কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। মুশরিক তাহলে কারা? মুশরিক হচ্ছে তারা যারা এক আল্লাহকে মানে, এক আল্লাহর ক্ষমতাকে মানে, অথচ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, দেব দেবীর মাধ্যমে পৌঁছাতে হয়, এই আকীদা পোষণ করে, এই বিশ্বাস রাখে, এরা হচ্ছে মুশরিক। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আবু জেহেলকে বলুন কাবার মালিক কে, আবু জেহেল এক বাক্যে বলবে কাবার মালিক আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি বলুন সুস্থতা অসুস্থতার মালিককে, তারা বলবে এক চান্সে আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন হায়াত মওতের মালিককে, তারা এক বাক্যে বলবে আল্লাহ। তবে সেই যুগের মুশরিকদের এটা ধারণা ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান, অবশ্যই তিনি ক্ষমতাবান। তবে মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, 360টা দেব দেবীর পূজার করার মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান বিশ্বে পশ্চিম বাংলাতে, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই রকম কিছু মুসলিমদেরও আকীদা রয়েছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। ওই জন্য আমি বলি যে মক্কার মুশরিক আর পশ্চিম বাংলার মুশরিকের এতটুকুই ডিফারেন্স। তখনকার দিনের মুশরিকেরা মাটির দেবদেবী, পাথরের দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পেতে চাইত। আর বর্তমানের হুজুর যে মুশরিক, এর বাপকে দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে তার মাধ্যমে ডাকতে যাইছে। মানে তখনকার দিনের মুশরিক মাটির উপরে রেখে আল্লাহকে ডাকতো, আর এ হুজুর বড় পাঞ্জাবি পরা, সাতা ছাত, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি নিয়ে, এই মুশরিক আর ওই মুশরিকের ডিফারেন্স এই জায়গাটায়, তারা উপরে দেবদেবী রাখতো, এ দেবদেবী রাখিনি, এ এর দাদুকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার মানে এ মুশরিক ও মুশরিক, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার, কি অবস্থা চলছে শীত! আমি অবাক হয়ে যাবেন এসব তথ্য যদি বলতে লেগে যাই যে কি হচ্ছে এইগুলোতে, মারাত্মক বড় শীত। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, আমি নাম বলছি না, লাল দাড়ি করা আর ফতোয়া পাঞ্জাবি পরে খুব মাঝে সাজে দেখবেন লেকচার টেকচার দেয়, উনি বলছেন যে মোম তাজুল ইসলামের বাপের কত ক্ষমতা আছে, বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসুক, আমার দাদুর কবর খুঁড়ুক, আমার দাদু কবরে জীবিত, দেখি মোম তাজুলের বাপের কত ক্ষমতা আছে। তা মনে মনে ভাবলাম, ওরে হুজুর, তোমার দাদু যদি জীবিত থাকবে, তা জীবিত অবস্থায় জানাজা পড়ে নিলে, জীবিত মানুষের তো জানাজা হয় না, হয় না। মানে এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করা লাগবে। একটা কথা সবসময়তে বলি, আবার আপনাকে বলার চেষ্টা করছি, একটা লোক রাতে স্বপ্ন দেখেছে, রাতে স্বপ্ন দেখেছে, তার স্বপ্নটা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে যে হুজুর একটু স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন তো। তা পীর সাহেব তখন বলছে, কি দেখেছো বলো? তখন ছেলেটা বলছে, আমি দেখছি হুজুর আমার ডান হাতে মধু আর বাম হাতে পায়খানা, বুঝলেন তো। তা এই স্বপ্নটা দেখতে দেখতে, না হুজুর আমি স্বপ্ন দেখছি যে আমার হাতে আছে পায়খানা আর আপনার হাতে আছে টাটকা মধু। তখন পীর সাহেব বলছে, আরে এরকম স্বপ্ন হবে না খাপা, আমি পীর আর তুই মুরিদ, তোর হাতে তো পায়খানা থাকবেই, আমি পীর, আমার হাতে মধু থাকবে, বলছে। তখন ওই লোকটা বলছে, আমার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি, বলতে দেন তো, ঠিক আছে বলো। তখন বলছে, হুজুর তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনারটা চাটছি। তার মানে কি বুঝলেন? মানে এদের জবাব, এদের উত্তর এইভাবে দেওয়াই
বলছি আল্লাহু আকবার, হুজুরে সারা দুনিয়া সেচ করে দিয়েছে, মানুষকে মুশরিকের রাস্তাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। ছোট শির, ছোট শির কাকে বলে? এতক্ষণ বড় শির বললাম, ছোট শির। ভালো থাকুন, কুটুম এলে বাড়িতে যাওয়ার সময় কি বলে? ভালো থাকুন। আচ্ছা, ও ভালো একা থাকতে পারে? হ্যাঁ, এটা বলতে হতো যে আল্লাহ ভালো রাখুক, তাই না? এটা বলা উচিত ছিল কি ছিল না? ছিল। আল্লাহ আকবার, কথার মাধ্যমে শির। ধান চাল কিছু শুকাতে দিয়েছেন রোদ্দুরে, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, ও তখন বলছে আল্লাহ তোমার আর কাজ নাই, সর্বনাশ করে দিলা, আর এক ঘন্টা পরে দিতে পারতে, আমাদের জলসাটা হয়ে গেলে তবে পানি দিতে, বলতে কি বলতো না? এটাও শির্ক, এটা ছোট শির্ক। এটা কি শির্ক? ছোট শির্ক। চলুন, মায়ের নামে কসম করা এটাও শির্ক। জি, বাপের নামে কসম করা শির্ক, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করা শির্ক, কোন জিনিসের মাধ্যমে ভালো মন্দ কিছু জানা এটাও শির্ক, কেউ ছিল বলে আমি বেঁচে গেলাম এটাও শির্ক, তবে এগুলো ছোট শির্ক। এই শির্ক করলে, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন, বেটা শির্ক থেকে বাঁচো, শির্ক মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ, শির্ক থেকে বাঁচো, মারাত্মক বড় পাপ, শির্ক থেকে বেঁচে যাও। ছোট শির্ক, এই যে লাল সুতো বেঁধে ছেলেরা ঘুরছে হাতে, তাবিজ পড়ছে, আপনাদের এখানে সব চলে না তো? চলে, হ্যাঁ চলে, ব্যাপক বলছে চলছে, হাতে তাবিজ বাঁধছে, গলায় সুতো বাঁধছে, কেউ গাছ বাঁধছে হাতে, বাঁধছে কি বাঁধছে না? আরে ওষুধ খেলে কাজ হয়, ওষুধ গায়ে মাখলে তো কাজ হয় না, হয়? আপেল খেলে শরীরের উপকার হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে কাজ হবে? কাজ হবে না, লজিকেও ভুল, এগুলো একটা শিক্ষিত মানুষ বুঝতেও ভুল করে। আরে ডাক্তার আপেল খেতে বলেছে, আপেল খেলে শরীরে ভিটামিন হবে, অনেক কিছু হবে, তাই না? এবং সে যদি আপেলটা গলায় দড়ি দিয়ে বেঁধে ঘোরে কাজ হবে? সব শির্ক। আল্লাহ আকবার, আল্লাহ তুমি জাতিকে শির্ক মুক্ত করে দাও, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে তারপরে বলছেন, কি বলছেন? ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, তার মাতা তাকে দুই বছর যাবত দুধ পান করিয়েছে, অতীব কষ্ট করে গর্ভধারণ করেছে, উচিত প্রতিটা মানুষের তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আমার নিকটে ফেরত আসতে হবে এটা বিশ্বাস রাখা। আপনার কাছে বিনীত অনুরোধ, জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে যদি মানুষের কোনো মাধ্যম থাকে তাহলে দুজন মানুষ, কে কে? আব্বার মা। এই দুটো মানুষের মাধ্যমে আপনি হাজারো বিপদ থেকে বেঁচে যেতে পারেন, হাজারো বিপদ থেকে বাঁচতে পারেন। যদি বলছেন কি তার প্রমাণ আছে, ওই যে বানি ইসরাইলদের একটা ঘটনা, তিনজন বন্ধু পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে 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 যাচ্ছিল, হঠাৎ করে আসমান থেকে ঝড় ও বৃষ্টি দেখা দিল, তারা একটা পাহাড়ের গর্ততে আশ্রয় নিল, একটা পাথর এসে সেই গর্তটা আটকিয়ে দিল, তিনজনা তখন বলছে আল্লাহ কি করে বাঁচবো, এ তো বড় বিপদ। একজনা বলছে আল্লাহ আমার আব্বা মা, আমার মা বৃদ্ধা বয়সে আমার কাছে, আমার মায়ের এত সেবা করতাম, আমার মায়ের রাতের বেলা পানি পান করাতাম, তাকে খেতে দিতাম, তার সেবা যত্ন করতাম, একদা আমার বকরি চড়াতে গিয়ে দেরি হয়ে গেল, আসতে দেরি হলো আমার মায়ের মাথার কাছে, আমার আসতে দিয়ে দেশে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে, আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, আমার মা যতক্ষণ না পর্যন্ত উঠলো ততক্ষণ পর্যন্ত সেইখানে দাঁড়িয়েছিলাম, বকরির দুধ দহন করে মাকে পান করালাম, আল্লাহ তুমি যদি আমার মায়ের এই সেবা যত্ন করাটা তুমি যদি ভালো মনে করো অবশ্যই তুমি আমাদের এই গুহা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে পাথরের তিন ভাগের এক ভাগ ভালো হয়ে গেল। আর একজন মানুষ বলছে আল্লাহ আমার জীবনে একটা বড় ভালো কাজ রয়েছে, আমার একটা অপরূপা সুন্দরী চাচাতো বোন আমাকে ব্যভিচারের জন্য আহ্বান করে, ব্যভিচার করব,
একেবারে রেডি। সেই সময় তো আমি বললাম ইন্না খাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমার ভয়ে ব্যভিচারের ওই সাংঘাতিক মুহূর্ত থেকে আমি নিজেকে আটকে রেখে চলে এসেছিলাম। পাথরের দ্বিতীয় আর এক ভাগ ঘটে গেল, আর এক ভাগ থেকে গেল, আর একজনা তার উক্তিটা প্রকাশ করলো, তার মধ্যে সেটা বিস্তারিত বলছি না। একটা হচ্ছে এই যে পিতা মাতার সেবা করার কারণে অবশ্যই বিপদ থেকে বাঁচা যায়। কিছু লোক আছে দেখছি ওমরা হজ করতে যাচ্ছে ঘন ঘন, টাকা হয়েছে কি করবে, শুধু দেখছি ওমরা হজ করতে যাচ্ছে, মানে ও ভেবেছে মনে হয় কাবা শরীফে গেলেই মক্কা মদিনা ঘুরে এলেই আর টাকা পয়সা খরচ করে দিলেই মনে হয় জান্নাত ঢুকে যাব আমি, আর বাড়িতে এসে দেখতে পাওয়া যাবে যে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খাচ্ছে, খাচ্ছে না, আল্লাহ আল্লাহ, কোথায় জান্নাত খুঁজছেন আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার মায়ের পায়ের তলাতেই জান্নাত, তার মানে মায়ের পায়ের তলাতে জান্নাত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্মান বুঝিয়েছেন যে জান্নাতের আর কি সম্মান, তার থেকেও বেশি সম্মান তোমার মায়ের। আল্লাহ আকবার আল্লাহ আকবার। পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, আছে নেই? কে বললো আছে? যে আছে বলছে তার বাড়িতে খবর নিয়ে দেখবে, এখন জলসাতে আছে বলে দেওয়া খুব সহজ। যদিও আপনার ইচ্ছা থাকলেও আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, থানার বড় বাবুর জন্য আপনি পারছেন না। যদি বা আপনার হয়তো ইচ্ছা আছে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, কিন্তু বাড়ির গিন্নিদের জন্য সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়। একটু কিছু ভালো মন্দ এনে দিয়ে দেখুন রাতের ঘুম হারাম করে দিবে, সারা জীবন বাপ মাকেই দিয়ে যাও, আমার কাছে থাকতে হবে না, যাও বলবে, এটা বলবে কি বলবে না বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না, খুব জ্ঞানী মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন, যার জ্ঞানের সংস্পর্শে যাওয়াই মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীকে চারটে গুণ দেখে বিবাহ করো, কটা গুণ? চারটে গুণ। এক, সে সুন্দরী কিনা সেটা দেখো, দুই, তার টাকা পয়সা আছে কিনা সেটা দেখো, তিন, তার বংশ ভালো কিনা সেটা দেখো, চার, তার দিনদারিতা আছে কিনা সেটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ বাক্যে বলছেন ফাসবার বিজাতির দিন, তার যদি রূপ না থাকে, তার যদি টাকা না থাকে, তার যদি বংশ ভালো না হয়, তার যদি দিনদারিতা যদি থাকে, তাহলে বিবাহের জন্য তাকে বেশি অগ্রাধিকার দাও। এইরকম মেয়েকে যদি বিবাহের জন্য তোমরা প্রস্তাব না দাও, পৃথিবীতে অতিসত্বর ফাসাদ সৃষ্টি হবে। বাপ মা সেবা যত্ন পেত, যদি একটা আল্লাহওয়ালি মেয়ে যদি আপনার স্ত্রী হতো তাহলে কি বলছি বুঝতে পারছেন না? আর বাপ মারা সেবা যত পাচ্ছে না, তার একটা কারণ আছে। কারণ কি? বেটার বহু যখন দেখতে গেছে তখন বলছে মা তোমার নাম কি গো? বলছে আমার নাম ঝিনুকমালা। বুঝি তাই সাংঘাতিক নাম কিন্তু। আচ্ছা আচ্ছা, তোমরা কটা ভাই বোন? না আমার বোন টুন কেউ নাই, ভাই নেই, আমি একাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বা তেমন কিছু করে না, আমার আব্বা 17টা লরি আছে আর ওই জঙ্গিপুর মেন রোডের ধারে 10টা দোকান আছে। তখন ও বলছে সাংঘাতিক পছন্দ আমার, সাংঘাতিক পছন্দ। ভাই আপনি কবে যাবেন আমার ছেলেকে দেখতে, বলুন কবে যাবেন? সব হয়ে গেল। তারপর লাস্টে বলছে মা তুমি কি করো, পড়াশুনো করছো? বলছে পড়াশুনো করছি না এখন। ওই কি করছো? যে মাঝে সাঝে টিকটক টিকটক করি, ভিডিও টিডিও করি। বাড়ি এসে চাচা তখন গল্প করছে, শুনেছ সাংঘাতিক ব্যাপার? বলছি কি ব্যাপার? বলছে 12খানা লরি, বুড়ো মরে গেলেই আমার ব্যাটা পেয়ে যাবে, আবার রাস্তার ধারে 10টা দোকান, আবার এ তো আরো মারাত্মক ব্যাপার। আমাদের যে বৌমা হচ্ছে টিকটকে নায়িকা, তো শাশুড়ি তখন বলছে মারাত্মক ব্যাপার নায়িকা। বলছে হ্যাঁ। বলছে ওকে কালকে রাতেই বিয়ে চলে এসো, ছেলেকে যেমন হোক করে বলে তুমি টিকটকে নায়িকা ধরে এনে ভাত খেতে চাইছ? হ্যাঁ ওই গোলাম হোসেন, টিকটকে নায়িকা এনে সেবা যত্ন পেতে চাইছেন? আল্লাহ, এই জায়গাটা মারাত্মক ভুল হয়েছে। আর একটা জায়গা আমরা মারাত্মক ভুল করে দিয়েছি, কোন জায়গায়? আচ্ছা বলি, এটা আমি সব জায়গাতেই বলি, রুজির মালিক কে? আল্লাহ। বলুন তো কুকুরকে কে খেতে দেয়? আল্লাহ। শূকরকে? আল্লাহ। আমাদের জানা মতে যা দেখতে পাই তাতে করে পৃথিবীর নিকৃষ্ট বা আমাদের কাছে খুব খারাপ প্রাণী, সে প্রাণীটির নাম হচ্ছে শূকর।
যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় শুকুরের মাংস তোমাদের জন্য হারাম করা হয়েছে। শুকুরের মাংস কি হারাম? শুকুর তার বাচ্চাকে দুধ দেয়, দেখেছেন? কুকুর তার বাচ্চাকে দুধ দেয় না? দেয়। পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আল্লাহর নিকটে প্রিয় প্রাণীদের ভিতরে কে? মানুষ। নিকৃষ্ট ধরে নেন শুকুর কুকুর, তাই না? আর উৎকৃষ্ট মানুষ। নিকৃষ্ট প্রাণীকে রুজি দিচ্ছে আল্লাহ। শুকুরের দশটা বাচ্চা হয়, দশটা মিনিমাম, বেশি আরো হয়, আমি দেখিনি তো, এটা শুনেছি আর কি, যে দশটা আটটা পাঁচটা হয়, কুকুরেরও পাঁচটা ছটা সাতটা হয়, তাই না? এতগুলো বাচ্চা রুজি বন্টন করেন কে? আল্লাহ। মানুষের কটা বাচ্চা হয়? একবারে একটা। কুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে, শুকুর তার বাচ্চাকে মানুষ করে নিজের দুধ দিয়ে, তাই না? আর মানুষ বাচ্চা হয়েছে দুই মাস পরে, দুই মাস পরে। স্বামীকে বলছে হাগো এই নারায়ণের দোকান থেকে একটা দুধ কিনে আনো না এক প্যাকেট। তো যে কি দুধ আনবো? বলছি রেড কাউ আনো। রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা যদি গরুর দুধ খেয়ে মানুষ হয় তাহলে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে বলছে দুই বছর যাব তোমার মা তোমাকে দুধ পান করাবে, মা তুমি বাচ্চার সঙ্গে প্রতারণা করেছো, ওই জন্য আজকে তোমার বয়সকালের অবস্থা এইরকম, তুমি তোমার বাচ্চাকে ধোকা দিয়েছো, তুমি বলেছো মিথ্যা করে আমার বুকে দুধ আসে না। তোমার বুকে যদি দুধ না আসে আল্লাহ যে রুজির মালিক এতে সন্দেহ থেকে যাবে। কুকুরকে রুজি দিতে পারে, শুকুরকে রুজি দিতে পারে, আর তুমি আশরাফুল মখলুক আর তোমার বুকে দুধ দিবে না, অথচ তোমার পেট থেকে বাচ্চা বার হয়ে গেল। সে অত অবিবেচক, এত নিষ্ঠুর যে তোমার বুকে তোমার বাচ্চার দুধ দিবে না। হ্যাঁ, তোমার খাদ্য খাওয়াবের কোনো সংকট হতে পারে, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, তোমার ডাক্তারের পরামর্শের প্রয়োজন হতে পারে, দুধ হচ্ছে না, তুমি একথা কেন বলছো? আরে কেনা দুধ তো আজ থেকে 20 বছর আগে উঠেছে। আপনার মা আপনাকে কি পান করিয়েছিল? বুকের দুধ, বুকের দুধ। আমার মা আমি যখন হই তখন বুকের দুধ, বিকল্প কোনো দুধ ছিল না, ছিল ছিল না? আজকে সব কিছু আমরা আল্লাহর উপরে ভরসা ত্যাগ করে দিয়েছি, আল্লাহর উপরে ভরসা কি করেছি? ত্যাগ করে দিয়েছি, এই কারণে এই অবস্থা আজকে। অথচ একটা মোমেনের উচিত যে পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দরবারে চাও, আল্লাহ সেটা দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। আজকে এই যে সিজারের ব্যবস্থা, মেয়েদের হাসপাতালে গেলেই নার্সিংহোমে গেলে আগে সিজার করে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? আজ থেকে 20 বছর আগে এসব পদ্ধতি ছিল না? ছিল, ছিল না। মানে কি, ওর যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সিজারের জন্য অন্য কেউ দায়ী নয়, মা নিজে দায়ী। যেদিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে বার বার মেয়ে কিছু বলছে না, শাশুড়ি শুধু জামাইকে ফোন করে বলছে হাগো ডাক্তার বাড়ি গিয়েছিলে, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওজন করছে। আর ডাক্তার কি করছে? বাচ্চাটা মোটা হওয়ার জন্য, খুব শক্তিশালী হওয়ার জন্য ভিটামিন পুশ করছে। এক পর্যায়ে বাচ্চা মায়ের পেটের ভিতরে এত মোটা হয়ে গেছে যে ডাক্তার নিজেই ভয় করছে কি করে বার হবে, সিজার করে দে। আগে সব ছিল, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, আয়রন ট্যাবলেট খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আগে সব কিছু ছিল? মানে আগেকার মানুষের আল্লাহর উপরে লিল্লাহিয়াত ছিল, আল্লাহ তুমি যখন বাচ্চা দিয়েছো অবশ্যই তুমি এই বাচ্চা বার হবার রাস্তাও দিয়েছো। পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা এই কথা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসালা, নিশ্চয়ই মায়ের লজ্জাস্থান রাস্তাকে বাচ্চা হবার সময় আমি প্রশস্ত করে দিই, পর্যাপ্ত পরিমাণ, যতটা বাচ্চার প্রয়োজন ততটা। আল্লাহ বলছে সুম্মা সাবিলা ইয়াসসালা, মায়ের একটুখানি রজ্জাস্থানের গর্তটাকে, এই গর্তটাকে আমি এতটাই চওড়া করে দিই, কোরআনের ভাষায় এটা সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার বাচ্চা যাতে সহজভাবে বার হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ততটা বড় করে দিই, ততটা ফাঁকা করে দিই। তোমার এতটাই আল্লাহর প্রতি অবিশ্বাস, তুমি 15 দিন আগে ডাক্তারকে গিয়ে বলছো পেট কেটে তুলে নাও। তোমার এক জায়গাতেও তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই, বুকে যে আল্লাহ দুধ দিতে পারে এটাও তোমার বিশ্বাস নাই। বিশ্বাস আছে? আছে নাই?